অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ব্যথায় বিলাপ করছেন এই স্কুল শিক্ষার্থী। শুধু সেনা, একটি বিদ্যালয়ের একই ক্লাসের 30 জন শিক্ষার্থীর সবাই হঠাৎ এমন অজানা রোগে আক্রান্ত হয়ে স্বজনদেরকে ফেলেছেন ভীষণ আতঙ্কে। জানা যায়, বিদ্যালয়ের 30 জন শিক্ষার্থী একসাথে অসুস্থ হন, পরে তাদের সবাইকেই হাসপাতালে নেওয়া হয়। ভোলা সদর উপজেলার পশ্চিম মিলিশা ইউনিয়ন এর পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। আমার প্রতি সবাই মানে কান্নাকাটি অবস্থা, মাথা ঘুরে, সবাই মাথা মাথা এই অবস্থা। আতঙ্ক হলো একটা ছেলে অসুস্থ হয়েছে, অসুস্থ বলতে সেই কলম দিয়ে তার নিজের হাতে শোষা খাইছে, শোষা খেয়ে আর ওই ছেলেটা নিয়ে গেছে ওইখানে, এই ছেলেটার বলছে, বলার পরে ব্যান্ডেজ করতে হবে। শিশুরা জানায়, বেলা 11টার দিকে 8ম শ্রেণীর এক ছাত্রের হাতে কলমের খোঁচা খেয়ে রক্ত বের হয়। তা দেখে অন্যরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আসার পর তাদেরকে নর্মাল স্যালাইন দেওয়া হলে বিকেলের মধ্যেই সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।